আল্লাহর হাবিব বলেছেন বুখারী এবং মুসলিম শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেছেন রাসূলে কারীম আমার সাথে সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতবাউল মাইয়িতা থালাসা মৃত ব্যক্তিকে তিনটা জিনিস অনুসরণ করে অর্থাৎ মানুষ মারা যাওয়ার পরে তার সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস যায় একটা হলো তার মাল ধন সম্পদ দুই নাম্বার হলো তার আহাল তার পরিবার পরিজন আত্মীয় স্বজন তারপরে তার মাল তিন নাম্বার হলো তার আমল দুইটা জিনিস তার পরিবার পরিজন আত্মীয় স্বজন এবং তার মাল কবরে তাকে একাকী রেখে চলে আসে শুধু কবরে তার সাথে যেটা যায় সেটা হলো আমল এই আমল যদি দুনিয়ার ভালো হয় কবরে ফয়সালা ভালো হবে দুনিয়ার আমল যদি খারাপ হয় কবরের মধ্যে আটকে যেতে হবে কবর কি কবর কি কবর হলো ইমিগ্রেশন সেন্টার কবরটা কি ইমিগ্রেশন বিদেশে যখন আপনি যাবেন আপনি পাসপোর্ট নিয়ে ভিসা নিয়ে টিকেট নিয়ে এয়ারপোর্টে ঢুকে বিমানে উঠতে পারবেন না ওখানে ইমিগ্রেশন পুলিশ আছে আপনি এয়ারপোর্টে ঢোকার পরে চেক করবে দেখি তো আপনার পাসপোর্ট দেন ভিসা দেন টিকেট দেন চেক করার পর যদি দেখে সব অথেন্টিক সিল মারবে যান পারমিশন দিলাম যেতে পারেন আপনি যদি ভেজাল থাকে আটকায় দিবে যেতে দিবে কবর হলো ইমিগ্রেশন সেন্টার সেখানে ইমিগ্রেশন ফেরেশতা আছেন দুইজন জোরে বলেন কয়জন মুনকার নাকি এই দুইজন আপনার ভিসা পাসপোর্ট আইডেন্টিটি জানতে চাইবে সেখানে প্রশ্ন আছে না নাই জোরে বলেন আছে না নাই কয়টা প্রশ্ন জোরে বলেন এক নম্বরে মার রব্বুকা আপনারা বলবেন হুজুর এটা তো আমরা জানি আমাদের রব হলেন আল্লাহ দুনিয়াতে আপনি না হয় এটা বলতে পারলেন কিন্তু কবরে যাওয়ার পরে কেবলমাত্র এই প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে দুনিয়াতে যারা কেবলমাত্র রবের আনুগত্য করে রবের বিধানগুলোকে মেনে নিয়ে দুনিয়াবি সমস্ত মতবাদকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে তারাই এই প্রশ্নের জবাব দিতে পারবে আর যারা নামধারী মুসলমান হয়ে ইসলামকে কিছু জায়গায় মেনে কিছু জায়গায় না মেনে মুনাফিকের মতো জীবন যাপন করেছে যারা রবের পরিচয় কবরের মধ্যে বলতে পারবে না তারা দুই নম্বর মা দিনুকা তোমার দিন কি দিন মানে কি শুধু ধর্ম নো দিন মানে হলো জীবন ব্যবস্থা অর্থাৎ জীবনকে পরিচালনা বিধিবিধান এই আমাদের দিন ইসলামের ভিতরে আসে না নাই ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সকল ক্ষেত্র কিভাবে পরিচালনা হবে ইসলামে সেটা আছে যারা ইসলামকে শুধু নামাজ রোজা হজ যাকাতের জন্য গ্রহণ করে তার পরিবার সমাজ রাষ্ট্রকে মানবরচিত আইনের কাছে সুপর্দ করে দিয়েছে তারা সেদিন দিনই আল ইসলাম জবাব দিতে পারবে না কারণ দুনিয়া এসে এই ইসলামকে সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য গ্রহণ করতে পারে না কথা কি বোঝা যায় তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নেন আমার সমাজ অর্থনীতি রাজনীতি সব ইসলামের ভিত্তিতে পরিচালনা করব নাহলে কবরে গেলে আপনি তো দেখতেছেন না কবরের কাহিনী যদি আল্লাহ দেখাইতো একবার বুঝতেন কেমন হইতেছে তিন নাম্বার কি মান নবিয়ুকা অন্য রওয়ায়েতে এসেছে আল্লাহর হাবিবকে দেখিয়ে বলা হবে মা হাযার রাজুলু আল্লাযী বুইতা ফীকুম তোমার নবীকে অথবা বলা হবে উনি কে তুমি কি চেনো আমরা কি নবীজিকে কোনোদিন দেখেছি না জোরে বলেন না দেখেও যারা নবীজির উপর ঈমান এনে নবীজির উপর ঈমান এনে নবীজির মহব্বতে তার জীবন উৎসর্গ করে দেয় নবীজির আদর্শ কায়েমের জন্য রক্ত জান মাল কুরবানি করে দেয় তারা বলবে কেন চিনবো না ইনি তো হচ্ছেন আমার সেই প্রিয় হাবিব যার আদর্শ বাস্তবায়নের কাজ করেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যারা অমুক ভাই তমুক ভাই আমার ভাই তোমার ভাই এত চিনবে না কারণ তার সারা জীবন গিয়েছে শয়তানি নেতৃত্বের অনুসরণ অনুকরণ করে বলতে পারবে না কবরে রাখার সময় আমরা বলি বিসমিল্লাহি তারপরে কি সুন্নতি বিসমিল্লাহি আলা সুন্নতি মিল্লাতি
জোরে বলেন না সুন্নতি না মিল্লাতি জোরে বলেন মিল্লাতি আল্লাহর নামে কার দলে উঠাই দিয়ে গেলাম কোন পাগলারে উঠাই দেন মরার আগ পর্যন্ত হে কার দলে ছিল যে ব্যক্তি মরার আগ পর্যন্ত রাসূলের দলে থাকলো না রাসূলের দল ইসলাম রাসূলের দল কি রাসূলের দলে থাকলো না বরং রাসূলের আদর্শের অনুসারীরা যারা রাসূলের আদর্শ কায়েম করত তাদেরকে ঘরবাড়ি থেকে এলাকা থেকে বের করত মারতো ধরতো পিটাতো আপনি কবরে রাখার সময় বলছেন রাসূলের দলে উঠিয়ে দিয়ে গেলাম যেই ব্যক্তি মরার আগ পর্যন্ত রাসূলের দলের বিরোধিতা করলো তার মরা লাশ এখন রাসূলের কোনো দরকারই নেই এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবেন আইডেন্টিটি লাগবে এক নাম্বার আইডেন্টিটি হচ্ছে আল্লাহর খাঁটি গোলাম হওয়া লাগবে কার গোলাম দুই নাম্বার আইডেন্টিটি হলো মানব রচিত সমস্ত মতবাদকে পায়ের তলায় ফেলে দিয়ে ইসলামকে জীবন পরিচালনার বিধান হিসেবে গ্রহণ করতে হবে তিন নাম্বার আইডেন্টিটি হলো দুনিয়ার সমস্ত নেতা নেত্রীর অনুসরণ বাদ দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করতে হবে যুবক ভাইরা কোথায় যাচ্ছ তোমরা তোমাদের যেই বয়স পড়াশোনা গবেষণার যেই বয়স হলো কোরআন সুন্নাহ চর্চার রাসূলের আদর্শ চর্চার সেই সময়ে তোমাদেরকে কিছু মানুষ তার নিজের স্বার্থের জন্য তোমাকে লাঠির মতো ব্যবহার করে চামচার মতো তোমাকে সামনে পিছে ব্যবহার করে তোমার এই যৌবন আর তারুণ্য কারো চামচামির জন্য নয় এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমার মা বোনদেরকেও বলছি আমার বোনেরা তরুণ তরুণে যুবক যুবতী এবং আমার মা বোনদেরকে বলছি আজকে অনেক মহিলারা এসেছেন শুনেছি এই মহিলাদের অবদান ইসলামে কম না বেশি সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন আপনারা না মহিলারা ইসলামের জন্য প্রথম জীবন দিয়েছেন আপনারা না মহিলারা এজন্য আপনাদের চেয়ে নসিহত বেশি শুনেও মহিলারা আমার মা বোনরাও মহিলাদের মধ্যে দাওয়াতি কাজ করবে মহিলা তো মহিলার মাঝেই দাওয়াতি কাজ করবে আপনি দিন শুধু বুঝলে চলবে না আপনি আপনার অন্যান্য মায়েদের কাছে বোনেদের কাছে দাওয়াত ছড়িয়ে দিবেন কোরআন সুন্নাহর আলোয় তাদেরকে আলোকিত করার চেষ্টা করবেন যেমন করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি যেভাবে আল্লাহ রাসূলের হাদিসগুলো ছড়িয়ে দিয়েছেন দ্বীনের ইলম ছড়িয়ে দিয়েছেন ঠিক তেমনি করে আপনিও আপনার জায়গা থেকে যথাসম্ভব দ্বীনের আলো ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করতে হবে এটা আপনার দায়িত্ব কষ্ট হচ্ছে আপনাদের শেষ দুইটা পয়েন্ট বলে আমরা আলোচনা শেষ করব আর আপনাদেরকে কষ্ট দিব না কয়টা পয়েন্ট এই কবরে আমরা সবাই যাব কবরে আমরা সবাই যাব কি যাব না আরো জোরে বলেন এই কবরে নেককার আর বদকারদের পরিস্থিতি কি সমান হবে জোরে বলেন কবরের মধ্যে নেককার এবং বদকার লোকদের কি পরিস্থিতি হবে ভালো করে শুনেন এরপরে আমরা বদ পরিস্থিতি থেকে বাঁচার জন্য কি করণীয় সেটা শুনব তারপরে মোনাজাত করব ইনশাআল্লাহ এক নম্বরে আসুন বদকার মানুষ নামাজ নাই রোজা নাই তিন মানে না জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর সাথে নাফরমানি করে রাসূলের সাথে নাফরমানি করে এই রকম বদকার ব্যক্তি যখন কবরে যাবে কবরে রাখার পরে সে মোট দশটি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে কথা যদি বুঝে থাকেন সবাই বলেন বদকার ব্যক্তি কবরের মধ্যে কয়টা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে নাম্বার ওয়ান এক নাম্বার ইমিগ্রেশনে আটকা পড়বে অর্থাৎ প্রশ্নকারী ফেরেশতাদের একটা প্রশ্নের উত্তরও দিতে পারবে না সকল প্রশ্নের জবাবে বলবে লা আদ্রি আমি জানি দুই নাম্বার ভয়াবহ পরিস্থিতি হবে সে যখন প্রশ্নের উত্তর দিতে পারবে না আল্লাহ তখন বলবেন আন কাযাবা আব্দি এই বান্দা মিথ্যা বলেছে সে মিথ্যা বলার পরে প্রশ্নগুলোর জবাব না দেওয়ার কারণে দুই নাম্বারে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন ফা আফরিশু লাহু মিনান নার তার কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও তিন নাম্বার হলো তাকে জাহান্নামের আগুনের তৈরি পোশাক পরিধান করিয়ে দাও তিন নাম্বার হলো ওয়ায়ুফতাহু লাহু বাবান ইলান নার জাহান্নামের দিক থেকে
একটি দরজা তার কবরের দিকে খুলে দাও যখন জাহান্নামের দিক থেকে কবরের দিকে দরজাটা খুলে দেওয়া হবে আগুনের তাপে জাহান্নামের সেই লেলিহান অগ্নিশিখার তাপে ওই ব্যক্তি পেরেশান হয়ে যাবে হয়রান হয়ে যাবে মনোযোগ দিয়ে শুনেন নামাজ ছাড়ার আগে নাফরমানি করার আগে আল্লাহর বিধানগুলোর সাথে নাফরমানি করার আগে কবরের ভয়াবহতার কথা চিন্তা করুন কারণ কবরে তো আমি কিছুক্ষণ পরেও চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই পাঁচ নাম্বার হলো তার কবরটাকে এত বেশি সংকীর্ণ করা হবে আল্লাহ তাআলা বলবেন ওয়ায়ুদাইয়াকু আলাইহি কবরুহু হাত্তা তাখতালিফা ফীহি আদলাউহু আল্লাহর হাবিব বলেছেন তার কবরকে এত সংকীর্ণ করে দেওয়া হবে জুরে বলেন তো কবর কি 10 হাত না 3.5 হাত ছোট সংকীর্ণ ওই কবর ওই বদকার লোকটার জন্য এত সংকীর্ণ এত ছোট হয়ে যাবে কবরের দুই পাশের মাটি তখন তাকে এমন ভাবে চাপ মারবে এক পাশের পাজর গিয়ে অন্য পাশের পাজরে ভাবে ঢুকে যাবে এরকম করে শাস্তি চলবে ছয় নাম্বার হলো সে যখন প্রশ্নগুলোর জবাব দিতে পারবে না তখন তাকে জাহান্নামে যাবে দুঃসংবাদ দেওয়া হবে সাত নাম্বার হলো তার কবরের মধ্যে এমন একজন ফেরেশতা নিয়োগ করা হবে যেই ফেরেশতা এমন ভাবে তাকে পিটাবে ওই ফেরেশতার হাতের মধ্যে লোহার মগর থাকবে আল্লাহর নবী বলেছেন লাউ দরাবা বিহা জাবানুন লাসারা তুরাবান যদি ওই মগর দিয়ে বিরাট কোন পর্বতমালাকে ওই ফেরেশতা আঘাত করে বিরাট পর্বতমালা পাথর হয়ে যাবে তাহলে বুঝেন তো যখন ওই বদকার লোকটাকে পিটানো হবে তার অবস্থা কি হবে তার অবস্থাটা তখন কি হবে ও আমার যুবক ভাইরা কেমনে নামাজ ছেড়ে দাও কি করে জিনা করো কি করে গান শোনো কি করে অন্যায় করেন কি করে অবিচার করেন আমার মায়েরা বোনেরা কি করে বেপরদা হয়ে বাড়ি থেকে বের হয়ে যান কবরের এই আযাবের ভয়টা কি অন্তরে নাই এই কবরে তো সবাইকে যেতেই হবে কবরে যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় কি ভয়াবহ শাস্তি আট নম্বরে হলো বদকারদের কবরের মধ্যে 99টা বিষধর সাপ চাপিয়ে দেওয়া হবে কাফিরদের কবরে 99টা বিষধর সাপ চাপিয়ে দেওয়া হবে এখানে যদি একটা সাপ আসে সাপ আসার পরে দেখবেন মানুষের কেমনে দৌড়াদৌড়ি আরম্ভ হয় কবরের মধ্যে একটা সাপ নয় কয়টা দেওয়া হবে এগুলো কি দুনিয়ার সাপের মতো নাকি দুনিয়ার এক সাপ দেখলে আপনি দৌড় মারেন আর কবরে যে বিষাক্ত ভয়াবহ 99টা সাপ চাপিয়ে দেওয়া হবে আল্লাহর নবী বলেছেন এগুলো এত ভয়ঙ্কর কোন একটা সাপ যদি দুনিয়ায় একটি বারের জন্য নিঃশ্বাস ছাড়ত দুনিয়াতে কোনো গাছপালা কোনো দিন আর জন্ম নিত না এত বিষাক্ত এরপরে আসুন নয় নাম্বার বিভিন্ন রকমের আযাব দেওয়া হবে সুদখুরদের একরকম ঘুষখুরদের একরকম বেনামাজির একরকম বেরোজাদারের আর একরকম জিনাখুরের একরকম এইরকম যার পাপ যেমন তার শাস্তির ধরনও তেমন তারপরে দশ নম্বর হলো তাকে প্রত্যেক দিন কবরে বলা হবে হাদা মাকাদুকা হাত্তা ইয়াবাতাকাল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত এটা তোমার অবস্থানস্থল এখানে এভাবেই তুমি থাকতে থাকবে এখানেই তুমি এভাবে থাকবে এভাবে করে বদকারদের উপরে কবরে দশটি ভয়াবহ শাস্তি চাপিয়ে দেওয়া হবে তার বিপরীতে নেককার ব্যক্তি যারা পৃথিবীতে থাকাকালীন নেক আমল করেছে আল্লাহ এবং রাসূলকে মেনে চলেছে আনুগত্য করেছে কবরের মধ্যে সেই সকল নেককার লোকদেরকে দশটি পুরস্কার দেওয়া হবে জুড়ে বলেন কয়টা আস্তে বলবেন না জুড়ে বলেন কয়টা এক নাম্বার ইমিগ্রেশনে আটকাবে না ভিসা পাসপোর্ট টিকেট সব ওকে তিনটা প্রশ্ন করার সাথে সাথেই জবাব দিয়ে দিবে আল্লাহু আকবার অদৃশ্য থেকে তখন জবাব আসবে আনসাদাক আবদি আমার বান্দা সত্য বলেছে দুই নাম্বার সুসংবাদ হলো আল্লাহ তাআলা তখন বলবেন ও আমার ফেরেশতারা আমার এই বান্দাকে দুনিয়ার মানুষেরা মাটির কবরে শুইয়ে দিয়ে গিয়েছে তাকে আর মাটিতে শুয়াইয়া রাখিও না ফা আফরিশুহু মিনাল জান্নাহ
তার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও তিন নাম্বার হলো আল্লাহ তাআলা বলবেন তাকে তো কাফনের কাপড় দিয়ে কবরে পাঠানো হয়েছে ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ জান্নাতের পোশাক তাকে পরায়া দাও চার নম্বরে আল্লাহ বলবেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ জান্নাতের দিক থেকে তার কবরের দিকে একটা দরজা খুলে দাও যখন জান্নাতের একটা দরজা তার কবরের দিকে খুলে দেওয়া হবে ফায়াতিহি মির রাওহিহা ওয়া তাইবিহা তখন জান্নাত থেকে জান্নাতের সুগন্ধ তার কবরে আসতে থাকবে পাঁচ নম্বর হলো ওয়াতাকাররু আইনুহু বিমা ইয়ারা ফিহা মিনান নাঈম কবরে তাকে নিয়ামত সমূহ সম্পর্কে অবগত করা হবে জান্নাতের নিয়ামত সম্পর্কে তাকে বলা হবে ছয় নম্বর হলো তাকে তো আমরা সাড়ে তিন হাত কবর দিয়ে এসেছি আল্লাহ তাআলা বলবেন আমার ফেরেশতারা আমার জান্নাতি বান্দার কবরটাকে এত সংকীর্ণ রেখো না তার কবরটাকে তোমরা ওয়াইফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বসরিহি তার চোখের সীমানা যায় যত দূর তার কবরটাকে তোমরা প্রশস্ত করে দাও তত দূর তাও সুবহানাল্লাহ মুখে দিয়ে বাইর হয় না চোখের দৃষ্টি সীমানা যাবে যত দূর এই নেককারের কবরটাকেও বিস্তৃত প্রশস্ত করে দাও তত দূর সুবহানাল্লাহ সাত নম্বরে একজন সুন্দর চেহারা বিশিষ্ট ব্যক্তির আগমন কবরে হবে ওয়াইয়াতিহি রাজুলুন হাসানুল ওয়াজহ হাসানুস সিয়াব তাইয়িবুর রিহ সুন্দর পোশাক আশাক সুন্দর সুগন্ধযুক্ত এক ব্যক্তি আসবে এসে ওই নেককার জান্নাতি লোককে বলবে আবশির বিল্লাদি আবশুর আবশির বিল্লাদি ইয়াসুরুক এমন জিনিসের সুসংবাদ গ্রহণ করো যে সুসংবাদ শুনলে তুমি আনন্দিত হবে হাদা ইয়াউমুকাল্লাযী কুনতু তুআদু এটা সেই দিন যে দিনের ওয়াদা করা হয়েছে ওই নেককার জান্নাতি ব্যক্তি তখন সেই লোকটাকে বলবে মান আনতা তুমি কে সে বলবে আমি কোনো মানুষ নই আমি তোমার নামাজ আমি তোমার রোজা আমি তোমার তাহাজ্জুদের নামাজ আমি তোমার শত সকল সুন্দর নেক আমল সেই নেক আমলগুলোকে সুন্দর সুরত দিয়ে আল্লাহ পাঠিয়েছেন যাতে তোমাকে আমি জান্নাতের সুসংবাদ শোনাতে পারি এরপরে আট নম্বরে হল আট নম্বরে হল ওই লোকটাকে কবরের মধ্যে প্রত্যেক দিন বলা হবে স্বপ্নেও দেখানো হবে হাদা মাকাদুকা হাত্তা ইয়াবাতাকাল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত এভাবেই তুমি পরম আনন্দে এই কবরে ঘুমিয়ে থাকবে নয় নম্বরে তার কবরটা অন্ধকার থাকবে না এই কবরটাকে জান্নাতের আলোয় যিনি আলোকিত করে দিবেন তিনি কি দশ নম্বরে ফেরেশতা বলবে তুমি তোমার কোনো চিন্তা নাই টেনশন নাই নাম কানাউমাতিল আরুস নতুন বিয়ে করে বর যেমন তার নতুন স্ত্রী নিয়ে বাসর ঘরে ফুর্তি করে আনন্দ করে ঘুমায় তুমিও তেমনি এই কবরে কিয়ামত পর্যন্ত আরাম করে ঘুমাও এই দশটি পুরস্কার আমরা চাই কি চাই না জোরে বলতে হবে চাই কি চাই না এমনি এমনি পাওয়া যাবেন কিছু আমলের দরকার আছে না একটা হাদিস শোনাইয়া শেষ করবো আজকে হাদিসটা কি মনোযোগ দিয়ে শুনবেন এই পুরস্কারগুলো আপনারা পেয়ে যাবেন কেমনে পাবেন শুনেন আল্লাহর হাবিব বলেছেন ফা ইন কানা মুমিনান কোন লোক যদি মুমিন হয়ে কবরে যায় কানাতিস সালাতু ইনদা রাসিহি তার মাথার দিক থেকে থাকবে নামাজ জোরে বলেন মাথার দিকে থাকবে কি আরো জোরে বলেন মাথার দিকে থাকবে কি নামাজ কেন মাথার দিকে কারণ আমরা নামাজে সাজদা দেই কি দিয়ে জোরে বলেন কি দিয়ে দুনিয়াতে যারা এই মাথা দিয়ে সাজদা দিবে মাথা দিয়ে আল্লাহর কুদরতি চরণে সাজদা দিবে এই নামাজের আমল তার মাথার দিকে কবরে থাকবে ওয়া কানা সিয়াম ওয়া নিয়ামিনহি এই যে সামনে রমজান মাস আসতেছে রমজানের যে সিয়াম সাধনা এই রোজাগুলো থাকবে কবরের ডান পাশে এরপরে দেখুন ওয়া কানাতিজ যাকাতু আন শিমালিহি জাকাত বা দান সৎকাগুলো থাকবে আপনার বাম পাশে তারপরে ওয়া কানা ফিআলুল খায়রাতি মিনাস সাদাকাতি ওয়াস সিলাতি ওয়াল মারুফি ওয়াল ইহসানি ইলান নাসি ইনদা রিজলাইহি
অন্যান্য সকল নেক আমল ইহসান ইখলাসের সাথে যত আমল করেছেন সেগুলো থাকবে পায়ের দিকে বলেন তো কোন দিক কি বাকি আছে নাকি এ কথা বলেন বাকি আছে না প্রশ্ন হচ্ছে মাথার দিকে কি ডান দিকে সিয়াম বাম দিকে যাকাত পায়ের দিকে অন্যান্য সকল জোরে বলেন এই হাদিসটা মুখস্থ করে যেতে হবে আপনারা না বলছেন কবরে আপনারা এই 10টা সুসংবাদ চান তো আমল লাগবে না মুমিন হয়ে কবরে গেলে মাথার দিকে আর জোরে আর জোরে ডান দিকে বাম দিকে পায়ের দিকে অন্যান্য সকল এগুলো কি করবে এবার শুনেন এগুলো কি করবে এগুলো তখন কবরের মাটিকে সাবধান করবে হে কবরের মাটি তুমি এই ব্যক্তিকে কষ্ট দিবা না আমি তার সালাত আমি তার সিয়াম আমি তার যাকাত আমি তার অন্যান্য নেক আমল তার পক্ষে আমরা চতুর্পাশে অবস্থান নিয়েছি বেয়াদবি করবা না এ হচ্ছে আল্লাহর নেককার বান্দা রাসূলের খাঁটি উম্মত এভাবে করে কবরে আপনাকে কবরের শাস্তি থেকে নেক আমল আপনার পক্ষে কথা বলবে সুপারিশ করবে এভাবে করে আপনি যদি কবরের মধ্যে আরাম করে জান্নাতে ঘুমাতে চান নামাজের আজান হলে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই আপনি যেন প্রতিদিন আল্লাহকে সাজদা দিতে পারেন ডেইলি আল্লাহ নামাজ দিয়েছেন কয় ওয়াক্ত জোরে বলেন তো ইবলিস আল্লাহকে সাজদা দেয় নাই কয়টা জোরে বলেন একটা না দিয়ে হইছে কি কি হইছে ইবলিস মাশাআল্লাহ একজন বলেছেন ইবলিস একজন বলছেন মালউন আরো আছে কয়েকটা বলবো এটা বলে শেষ করব শুনবেন তো সবাই ইবলিস এক সাজদা না দিয়ে তার ক্ষতি হইছে পাঁচটা জোরে বলেন কয়টা এক নাম্বার সে হয়েছে মালউন অভিশপ্ত দুই নাম্বার হয়েছে মারদুদ মানে জান্নাত থেকে বিতাড়িত আল্লাহর কাছ থেকে বিতাড়িত তিন নাম্বার হলো সে হয়েছে আল্লাহর হুকুম অস্বীকারকারী চার নাম্বার সে হয়েছে অহংকারী পাঁচ নাম্বারে হয়েছে কাফির আপনি সূরা বাকারার 34 নম্বর আয়াত পড়েন ওয়া ইয কুলনা লিল মালাইকাতিস জুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন আল্লাহ বলছেন আর শরণ করো যখন ফেরেশতাদেরকে বলা হয়েছিল তোমরা আদমকে সাজদা দাও ইবলিস ছাড়া সবাই সাজদা দিয়েছিল ইবলিস সাজদা দিল না না দেওয়ার কারণে তার কি হয়েছে সে তো অভিশপ্ত হয়েছে ইবলিস অভিশপ্ত যেমন হয়েছে ইবলিসের মতো আজান হলে যারা আল্লাহকে মসজিদে গিয়ে সাজদা দেয় না তারাও হচ্ছে অভিশপ্ত মানুষ ইবলিস যেমন আল্লাহর হুকুম অমান্য করে সাজদা না দিয়ে আল্লাহর কাছ থেকে আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়েছে যারা দুনিয়ার জীবনে আজান শুনলে আল্লাহকে সাজদা দেয় না এরাও আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়েছে ইবলিস সাজদা দেয় নাই আবা অস্বীকার করেছে ইবলিস হলো আল্লাহর হুকুম অমান্যকারী যারা ফজর জোহর আসর মাগরিব এসে নামাজে যায় না এরাও হচ্ছে আল্লাহর হুকুম অমান্যকারী ব্যক্তি ওয়াস্তাকবারা ইবলিস অহংকার করেছে ইবলিসের মতো আজান শুনে ফজর জোহর আসর মাগরিব এসে যারা সাজদা দেয় না আসমানের নিচে জমিনের উপরে এরা হলো সবচেয়ে বড় অহংকারী ঠিক তো কইলেন আজান হলে পাওয়া যায় তো আপনারে ও আমার চাচা বলে দিয়েছেন মাশাআল্লাহ রোজার মাসে আটে না এমনি মাসে নাই ঠিক আছে না কথা মাখরাজ ঠিক আছে আমার রোজার মাসে আটে না এমনি মাসে হয়ে গেছে বাবা কথা ঠিক আছে তো মাশাআল্লাহ ঠিকই তো আছে শুধু রোজা আসবে পরে আর আহা নামাজ ওই যে বললাম যে আল্লাহকে সাজদা দেয় না সে অহংকারী আমরা নামাজে দাঁড়ালে অহংকার থাকে দাঁড়াই কেমনে কাঁধ বা কান বরাবর হাত উঠাইয়া মনে হয় যেন গোলাম তখন সারেন্ডার করে আসামি হয়ে তার মাহবুদের সামনে দাঁড়িয়ে যায় আল্লাহু আকবার ইমাম সাহেব তেলাওয়াত শেষ করে বললেন
আর আমরা যখন দাঁড়াই কুমু লিল্লাহি কানিতিন বিনয় হয়ে গোলামের মতো এমন একদম গোলামের মতো দাঁড়াইলাম ইমাম সাহেব বলেছেন আল্লাহু আকবার মাথাটা নত করে এখন ঝুঁকায় দিয়েছে রুকুর মধ্যে আল্লাহ বলতেছেন রাগ তোর অহংকার আমি শেষ করতেছি অহংকার কেমনে চলে যাচ্ছে সামি আল্লাহু লিমান হামিদা এরপরে যখন সাজদায় গেলাম আল্লাহু আকবার টাকাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা কুলিওয়ালা ঠেলাওয়ালা রিক্সাওয়ালা সব শ্রেণী পেশার মানুষ তখন মাথাটা নত করে দিয়ে কপাল আর নাক দিয়ে আল্লাহর কুদরতি চরণে এমন ভাবে তখন লুটিয়ে পড়েছে নামাজের এই দৃশ্য দেখে তখন মনে হয় গোলাম সত্যিকার অর্থে মালিকের সামনে অহংকার ত্যাগ করে ঝুঁকে পড়েছে সুবহানাল্লাহ মানুষ যেরকম আল্লাহকে সুন্দর করে সাজদা দেয় গরু আমাদের মতো সাজদা দিতে পারে জোরে বলেন না ছাগল পারবে না কোন পশু পারবে না গরু ছাগল বা পশু গরু ছাগল বা পশু মানুষের মতো এত সুন্দর করে সাজদা দিতে পারে না কোন মানুষ সাজদা যদি না দেয় নামাজ যদি আদায় না করে তার মধ্যে আর গরু ছাগল পশুর মধ্যে কোনো পার্থক্য আর থাকে না আর কেমনে বুঝাইলে আপনি বুঝবেন কয় হোজন নামাজ পড়ে না বেশি ব্যস্ত তো ঈমান ঠিক আছে ঈমান থাকলে না ঠিক থাকবে ঈমানই তো নাই ঠিক কেমনে থাকে এটা পাঁচ নাম্বার ইবলিসের কি ক্ষতি হয়েছে ওয়াকানা মিনাল একটা সাজদা না দিয়ে কি হয়েছে আপনি ডেইলি কয়টা দেন না কয়বার হইছেন চিন্তা করেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারান আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে সরাসরি আল্লাহর সাথে কুফরি করলো কার সাথে কুফরি এক সাজদা না দিলে কয় ক্ষতি জোরে বলেন জোরে বলেন এক নাম্বার খায়া ফেলছে আম খায়া এই হইছে বুঝি ব্রেইন আপনাদের এক নাম্বার মালউন অভিশপ্ত দুই নাম্বার মারদুদ আল্লাহর রহমত থেকে বিতাড়িত তিন নাম্বার আবা অস্বীকারকারী চার নাম্বার ওয়াস্তাকবারা অহংকারী পাঁচ নাম্বার ওয়াকানা মিনাল আমরা কি পাঁচটা ক্ষতি চাই তাহলে আজান হলে নামাজে যাবেন তো ইসলামের সবচেয়ে বড় ইবাদত কি জোরে বলেন জোরে বলেন মা বোনরা জান্নাতে যাওয়া সহজ ইজা সাল্লাত আল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফরজাহা ওয়া আতাআত যাওজাহা চারটা কাজ আপনারা করবেন বোনেরা সময় মতো নামাজ রমজানের রোজা যথাযথভাবে আদায় করা লজ্জাস্থানের হিফাজত আর স্বামীর খেদমত স্বামীর আনুগত্য এই চার কাজ যে নারী করবে আল্লাহ তাআলা ওই নারীকে বলবেন তোমার পছন্দ মতো যে কোনো গেট দিয়ে তুমি জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ বলছিলাম কবরে শাস্তি থেকে বাঁচার জন্য আমরা আমল করা লাগবে মাথার দিকে কি আসবে ডান দিকে সিয়ামের মাসে সিয়াম ঠিক মতো করবেন তো বাম দিকে পায়ের দিকে অন্যান্য তাহলে কবরের আজাব থেকে বাঁচার জন্য আমল কি দরকার এই হাদিসে আছে না নাই লাস্ট আরো একটা আমল বলবো কোরআনে একটা সূরা আছে সূরার নাম সূরা মুলক আল্লাহর হাবিব বলেছেন রাতের বেলা ঘুমানোর আগে যারা সূরা মুল তিলাওয়াত করে ঘুমায় ওই ব্যক্তি কবরে যাওয়ার পরে আল্লাহ তাকে কবরের শাস্তি থেকে বাঁচায়া দিবে আবার অন্য হাদিসে এসেছে নবীজি বলেছেন যারা সব সময় রাতের বেলা ঘুমানোর আগে সূরা মুল তিলাওয়াত করে এই সূরাটি কিয়ামতের দিন তার পক্ষে আল্লাহর সাথে ঝগড়া করবে ততক্ষণ আল্লাহ ওই লোকটাকে মাফ করে দিয়ে জান্নাতে ঢুকাবে না যতক্ষণ সূরা মুলকে আয়াত 30টা জোরে বলেন কয়টা একদিনে এক আয়াত শিখলে 30 দিনে কত হয় 30 আয়াত পারবেন না মুখস্থ করতে আর একটা আমল হলো নামাজে দোয়ায়ে মাসুরা পড়েন আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা এটা বলে সালাম ফেরায় ফেলেন একটা হাদিস আছে নবীজি সব সময় সালাম ফেরানোর আগে চারটি বিষয় থেকে পানা চাইতেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল এই দোয়াটা করবেন এই আমলগুলো শিখায় দিলাম এই আমলগুলো করলে কবরের জিন্দেগি সুন্দর হবে কবরের শাস্তি থেকে বাঁচতে পারবো সবচেয়ে বড় আমল হলো নামাজ সবচেয়ে বড় আমল কি